আজকে নতুন পরিস্থিতি, শ্রমিক শ্রেণী এবং কৃষক তবে ঐক্য আছে। আমরা জানি ভারতবর্ষে যদি শোষণকে খতম করতে হয়, পুঁজিবাদকে যদি খতম করতে হয়, তাহলে ভারতবর্ষের শ্রমিককে কৃষকের নেতৃত্বে বিপ্লবী পরিবর্তন আনতে হবে এবং সেই বিপ্লবী পরিবর্তন আনতে গেলে শ্রমিক এবং কৃষককে ঐক্য হতে হবে। গ্রামাঞ্চলের ক্ষেত মজুর শ্রমিক, গ্রামীণ শ্রমিক, গ্রামের কৃষক ক্ষেত মজুর এবং শহরাঞ্চলের কারখানার শ্রমিক, এই শ্রমিক কৃষকের ঐক্য আজ আমাদের প্রধান মঞ্চ। আজকে আমরা ঠিক করেছি যে আমরা 3 তারিখে শুনলে 3 অক্টোবর ওই বদমাইশ তেল যে কৃষকদের খুন করার জন্য তার বেটাকে দিয়ে গাড়ি চালিয়ে 4 জন কৃষককে খুন করেছিল লখিমপুর থেকে। এবারে আমরা ঠিক করেছি কৃষক এবং শ্রমিক যুক্তভাবে 3 তারিখ গোটা ভারতবর্ষে আমরা তারা দিবস পালন করব এবং নরেন্দ্র মোদী এবং তেরি কুশপুত তরিকা দাও শ্রমিক এবং কৃষক একশো নতুন ধারা ভারতবর্ষের গণ আন্দোলনে একটা নতুন ধারা। তারপর আমরা বললাম 26, 27, 28, 3 দিন যখন আমাদের দুজনের লড়াই শুরু হয়েছিল, এই 26, 27, 28, 3 দিন আমরা গোটা ভারতবর্ষে আন্দোলনকে চলিয়ে দেব। সঠিক করেছি আমরা? অর্থাৎ কি হবে আমাদের আন্দোলন? আমরা বলেছি যে আন্দোলন হবে গোটা ভারতবর্ষ। প্রথম আন্দোলনটা হয়েছিল দিল্লি ঘিরে, আর দ্বিতীয় আন্দোলন হবে গোটা ভারত। আস্তে আস্তে আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে গোটা দেশে। এটাই আমরা যুক্তভাবে ঠিক করেছি। অর্থাৎ 30টা রাজ্য, 30টা রাজ্য ইউনিয়ন টেরিটরি, সেখানে গভর্নর থাকে এবং গভর্নররা জানেন তারা সব আরএসএসের দালাল, মোদীর চামচা। এই আরএসএস হচ্ছে মোদীর দালাল, তারা শ্রমিক কৃষকের দুশ্মন, তারা গভর্নর হাউসে বসে গরিব মানুষের সাথে ষড়যন্ত্র করে, তাই এবং তারা মোদীর প্রতিনিধি। সেই ক্ষেত্রে এবার ঠিক করেছি, আমরা দিল্লি ঘেরেছিলাম 1 বছর, এবারে আমরা 30টা রাজ্যের রাজ্যপালের অফিসগুলোকে ঘেরাও করি। 26, 27, 28 লাখে লাখে কৃষক, শ্রমিক, ডাক্তার, যুব, মহিলা, কর্মচারী একসঙ্গে জমায়েত হয়ে রাজভবনকে ঘেরাও করে আমরা করতে নিয়ে 5-75 ঘন্টা এবং আমরা ওয়ার্নিং দেব, এতেও যদি সরকার না এলে তাহলে আরো অনেক বড় লড়াই ভবিষ্যতে আমরা করবো এবং সেটা শ্রমিক কৃষক যুক্তভাবে করবো, এটা সিদ্ধান্ত হয়েছে দিল্লি কনভেনশন। সেজন্য একটা নতুন আলো দেখা যাচ্ছে লড়াই, ঐক্যবদ্ধ সংগ্রামের নতুন লড়াইয়ের আলো দেখা যাচ্ছে। শ্রমিক কৃষক একসঙ্গে লড়বে, একসঙ্গে নিজের দাবি নিয়ে লড়বে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, একজন এরপর হামলা হলে আরেকজন তার পাশে থাকবে।